দেশের কৃষকদের স্বার্থ রক্ষায় চলতি বছরের মার্চে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে বাংলাদেশ সরকার। সে সময় পেঁয়াজের দাম ছিল 40 টাকার মধ্যে। দুই মাসের মধ্যে সেই পেঁয়াজের দাম এখন দ্বিগুণ। বাংলাদেশের পেঁয়াজের বাজারে ক্রেতাদের যখন হিমশিম অবস্থা, তখন পাশের দেশ ভারতে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রায় পানির দামে। উৎপাদন খরচ তুলতে না পেরে বস্তা বস্তা পেঁয়াজ রাস্তায় ফেলে আগুন ধরিয়ে প্রতিবাদ করছেন ভারতের কৃষকেরা। একসময় ভারত থেকে লাখ লাখ টন পেঁয়াজ রপ্তানি হতো বাংলাদেশে। তবে গত কয়েক বছর বাংলাদেশে পেঁয়াজের চাষ বৃদ্ধি পাওয়ায় ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এতে যেন বিপাকে পড়েছে ভারতীয় পেঁয়াজ চাষি ও রপ্তানিকারকেরা। এদিকে ভারতে এবার চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় পড়ে গেছে পেঁয়াজের দাম। ভারতে গত বছরের 40 থেকে 45 রুপির পেঁয়াজ একই সময়ে এই বছর বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 15 রুপিতে। এ কারণে বাংলাদেশে পেঁয়াজ পাঠানোর জন্য বিভিন্নভাবে চেষ্টাও করে যাচ্ছে সেদেশের সংশ্লিষ্টরা। ভারতীয় পেঁয়াজ ব্যবসায়ীদের আশঙ্কা, বাংলাদেশ সহ পাশের দেশগুলোতে রপ্তানি নিশ্চিত করতে না পারলে এর দরপতন ঘটতে পারে আরও। ভারতের নাসিকে পেঁয়াজের সর্বোচ্চ চাষ হলেও বর্তমানে গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গেও প্রচুর পেঁয়াজের চাষ হচ্ছে। ফলে দেশটিতে লক্ষ্যমাত্রার অতিরিক্ত পেঁয়াজ উৎপাদন হচ্ছে। এদিকে বাংলাদেশে পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে আমদানির অনুমতি প্রদানের ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামিমা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। নতুন করে আমদানির খবরে ভোমরা বন্দরের ওপারে ভারতের গোজাডাঙ্গা বন্দরে পেঁয়াজ বোঝায় প্রায় অর্ধশত ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। অনুমতি পেলেই ট্রাকগুলো ঢুকে পড়বে বাংলাদেশের বাজারে।